ইতিহাসের পাতায় 13ই নভেম্বরের গুরুত্ব অপরিসীম। হিন্দি কবিতার জগতে অন্যতম নাম গজানন মাধব মুক্তিবোধের সঙ্গে জড়িয়ে এই দিন। 13ই নভেম্বর 1917 সালে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে জন্মগ্রহণ করেন এই কবি। কবিতা ছাড়াও তিনি ছোট গল্প লেখেন অজস্র। তার কবিতা প্রাচীন ও নবীনের মধ্যে সেতু বন্ধন করেছিল বলে মনে করা হয়। তেরোই নভেম্বর ফ্রান্সের ইতিহাসে কালো দিন। 2015 সালে এই দিনই প্যারিসের বুকে সন্ত্রাসবাদী হামলা হয়। 3টি পৃথক স্থানে হামলা করে সন্ত্রাসবাদীরা। এই ঘটনায় মৃত্যু হয় 130 জনের, আহত হন 350 জন নাগরিক। তেরোই নভেম্বর বিশ্ব সহানুভূতি দিবস। কানাডা, অস্ট্রেলিয়া, নাইজেরিয়া, সংযুক্ত আরব আমিরশাহি সহ একাধিক দেশে এই দিবস পালন করা হয়। 1998 সালে বিশ্ব সহানুভূতি নিয়ে আন্দোলন তৈরি হয়। এই আন্দোলনে যোগ দেয় বিশ্বের একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। সন্ত্রাসবাদ যে কোনো ঘৃণ্য কাজের বিরুদ্ধে বার্তা দিতেই এই দিনটি পালন করা হয় গোটা বিশ্বে।